আমি সবচেয়ে বাবাকে বেশি ভালোবাসি। আমার স্বপ্ন বড় হয়ে টিচার হওয়া। ছোটবেলায় ছেলেরা এবং মেয়েরা একসাথেই সব কিছু শেখে, কিন্তু গ্রামের দিকে বড় হওয়ার সাথে সাথে মেয়েদের ধার্মিক, সামাজিক, পারিবারিক শিকল আগেই পরে নিতে হয়। এখনো আপনাদের এলাকাতে হতে পারে, আপনাদের গ্রামে, আপনাদের শহরে মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে অনেকের মন খারাপ হয়ে যায়। হয়তো আপনার হয় না, কিন্তু অনেকের হয়। একজন মেয়ের বাবার কাছ থেকে জেনে নেব মেয়েরা কি সমাজের বোঝা। নমস্কার। নমস্কার, আমার প্রশ্ন হলো এটাই, মেয়েরা কি সমাজের বোঝা? না না, আমার ব্যক্তিগতভাবে একটা কখনো মনে হয়নি। আমি তো পার্থক্য কিছু দেখতে পাচ্ছি না ছেলে বা মেয়ের মধ্যে। দেখতে পাচ্ছেন না? আপনি তো খুশি আপনার মেয়ে। অবশ্যই অবশ্যই 100%। কত বছর বয়সে বিয়ে হয়েছিল? 20 বছর। 20 বছর। তা আপনার কি মনে হয় যে আজকে এই সময়টা পেরিয়ে আসার পর মেয়েরা কি সমাজের বোঝা? বোঝা নয় তো। আপনার কি মনে হয় মেয়েরা সমাজের বোঝা? না, মেয়েরা সমাজের বোঝা নেই। কারণে প্রথমত মেয়েরা, সবার প্রথম হচ্ছে মেয়েরা আমাদের মা, যাদের হয় না তুলনা। আমার প্রিয় বিষয় হলো অঙ্ক করা। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না, সত্যি বলছি। কুস্তি করে তোমার সঙ্গে পারবো না, মনটা আমার বড্ড নরম। মেয়েরা সমাজের বোঝা নয়। তবে যে সকল অপদার্থরা মেয়েদেরকে বোঝা ভাবে, তাদের খোঁজা সোজা নয়। তবুও আপনি খুঁজে পাবেন আপনাদের পাড়ার বাঁকে, না হলে কোনো এলাকার ফাঁকে। যদি আপনার মেয়ে থাকে, মেয়েকে বড় করছেন, সুন্দর শিক্ষা দিচ্ছেন, দীক্ষা দিচ্ছেন, কিন্তু বড় করার সাথে সাথে পড়াশোনা কমপ্লিট হওয়ার পর আফটার গ্রাজুয়েশন শুধুমাত্র ধার্মিক চাপে, সামাজিক চাপে, পাশের বাড়ির কাকুর চাপে, কাকিমার চাপে, ও পাড়ার পিসির চাপে মেয়েকে বিয়ে দিয়ে দেবেন না। তার আগে মেয়ের পায়ের তলার মাটিটাকে শক্ত করান, মেয়ের স্বপ্নগুলোকে ডানা দেওয়ার চেষ্টা করুন, মেয়ের ইচ্ছেগুলোকে আকাশ দেওয়ার জন্য সাপোর্ট করুন। গতকাল রাতেও অপূর্ব রায় ফিলোসফির অনলাইন ওয়ার্কশপের মাধ্যমে একজন মেয়ে, বলবো বা একজন মহিলা, জয়েন করেছিল, আমার থেকে বয়সে ছোট। সে পড়াশোনায় ভালো ছিল, খুবই ভালো ছিল, টপার ছিল স্কুলের। কলেজ জীবন কমপ্লিট করার আগেই বাড়ির লোক বিয়ে দিয়ে দিল, কারণ সমাজ বা পারিপার্শ্বিক একটা চাপ এসেছিল, মেয়ে তো বড় হয়েছে, বিয়ে দিতে হবে না এবার। হ্যাঁ, কতদিন ধরে মেয়েকে আইবুড়ো রাখবি, এরপর তো মেয়ে বুড়ি হয়ে যাবে। পরিবারের কথা রাখতে গিয়ে মেয়েটি তার স্বপ্ন, তার ইচ্ছে, তার প্রতিভাকে বিসর্জন দিয়ে বিয়ে করে বসল। কার গলায় বসল বা কার গলায় গিয়ে ঝুলল? সরকারি চাকরিজীবীর গলায়। আর এই সরকারি চাকরিজীবী কাকুর বয়সী পাত্র মেয়েটিকে প্রথম দিকে তো ঠিকঠাক যত্ন করছিল, কিন্তু পরের দিকে সব কিছু যখন একঘেয়ে হয়ে গিয়েছে, এই পুরুষ, এই সরকারি পুরুষ, সে তখন অন্য কোনো মহিলার সাথে জড়িয়ে পড়ল। এবং সেই খবর যখন এই মেয়েটি জানল, সংসারে অশান্তি শুরু হলো। আর এই অশান্তির জন্য এই সরকারি পুরুষ এই মহিলাকে আক্রমণ করল। মহিলার এখন 75% বডিটা পুড়ে গিয়েছে, মৃত্যুকে হয়তো জয় করে নিয়েছে, জানি না কতটা পর্ব সে জয় করে থাকবে। কিন্তু আজও সেই মেয়েটি প্রতিবাদ করেনি। মেয়েটি আমাকে রিকোয়েস্ট করেছে যে কোনো ধরনের যেন প্রতিবাদমূলক কিছু না বলতে, কোনো ধরনের যেন
এমন কিছু না বলতে যাতে মেয়েটির শ্বশুর বাড়িতে কোনো ধরনের কেউ গিয়ে আক্রমণ করে। মেয়েটির একটি কন্যা সন্তান আছে। কাল রাত্রিবেলা এই ঘটনাটি শোনার পর আমার পৃথিবী থেমে গিয়েছিল। এরকম হতে পারে, অনেক বাবা মায়ের পৃথিবী থেমে গিয়েছে। তাই আপনি যদি বাবা মা হয়ে থাকেন, আপনার বাড়িতে কন্যা সন্তান আছে, তাকে পড়াশোনা করাচ্ছেন, ছোটবেলায় সবাই তাদের বাচ্চাদের নাচ শেখায়, গান শেখায়, আঁকা শেখায়, অনেক কিছু শেখায়, কিন্তু বড় হওয়ার সাথে সাথে এই শেখানোগুলো কমে যায়। কিন্তু এটুকু বলবো, আপনি যদি মেয়ের বাবা মা হয়ে থাকেন, মেয়ের স্বপ্নকে বাঁচিয়ে রাখুন, মেয়ের প্রতিভাকে বাঁচিয়ে রাখুন, মেয়ের ইচ্ছেকে বাঁচিয়ে রাখুন। কারণ আপনি ভাবছেন যে সরকারি চাকরিজীবীর হাতে তুলে দিলেই, ডক্টরের হাতে তুলে দিলেই, ইঞ্জিনিয়ারের হাতে তুলে দিলেই, ব্যারিস্টারের হাতে তুলে দিলেই আমার মেয়ে সুখে থাকবে, এটা ভুল। আপনার মেয়ে তখনই সুখী থাকবে, বা আপনার মেয়ে ততক্ষণই সময় সুখী থাকবে যতক্ষণ সময় নিজের প্রতিভা, নিজের ইচ্ছে, নিজের ভালো লাগা, নিজের ভালোবাসা, নিজের স্বপ্নের সঙ্গে থাকবে। তাই আপনি যদি বাবা হয়ে থাকেন, আপনি যদি পরিবারের কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হয়ে থাকেন, আপনার পরিবারের সেই কন্যা সন্তানের পায়ের তলার মাটিকে শক্ত করার জন্য একটু সাপোর্ট করুন, পাশে থাকুন, তার স্বপ্নগুলোকে ডানা দেওয়ার জন্য পাশে থাকুন। কারণ এই পৃথিবীর বুকে কোনো জামাইয়ের গ্যারান্টি ভারত সরকারও দিতে পারবে না, পশ্চিমবঙ্গ সরকারও দিতে পারবে না, আপনাদের ধর্ম দেবতাও দিতে পারবে না। তাই ভবিষ্যতে যদি ঝড় আসে আর সেই সময় যদি আপনার মেয়ে বেকার থাকে, তাহলে কিন্তু ঝড়ে ঝরে যেতে পারে। আর ভবিষ্যতে যদি ঝড় আসে আর আপনার মেয়ের পায়ের তলার যদি মাটিটা শক্ত থাকে, আপনার মেয়ে কিন্তু নিজেকে সামলে নেবে। তাই মেয়ে সমাজের বোঝা নয়, কিন্তু মেয়েকে বোঝা ভেবে সব কিছু লোটা কম্বল নিয়ে, পণ দিয়ে, এত কিছু অত কিছু দিয়ে মেয়েকে অন্যের গলায় ঝুলিয়ে দেবেন না। এতে কিন্তু মেয়ে অন্য বাড়ির অন্য কোনো সাম্রাজ্যের বোঝা হয়ে যাবে। আমি ব্যক্তিগতভাবে এটা আমি চাই না। তাই এটুকু বলবো যে মেয়ে যদি সন্তান থাকে, তার পায়ের তলার মাটিকে সাপোর্ট করার জন্য বা পায়ের তলার মাটিকে শক্ত করার জন্য একটু এগিয়ে আসুন। লাইফ কথাগুলো বললাম আপনার পরিবারের জন্য, আপনার কন্যা সন্তানের ভবিষ্যতের জন্য। শুধু এটুকুই বলবো যে মেয়েরা সমাজের বোঝা নয়, তবে যদি কোনো অপদার্থ মেয়েদেরকে বোঝা বলে থাকে, তাদেরকে যদি খুঁজে পান নিচে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো আসছি এই প্রজেক্ট থেকে। আপনি যদি মেয়ে হয়ে থাকেন, আপনার মূল্যবান বক্তব্য জানাবেন নিচে কমেন্টের মাধ্যমে। আপনি যদি পুরুষ হয়ে থাকেন বা ছেলে হয়ে থাকেন, আপনিও আপনার মূল্যবান বক্তব্য জানাবেন কমেন্টের মাধ্যমে। আমারই এক বান্ধবী বা বান্ধবীকে আজ থেকে কিছু বছর আগে, 10-12 বছর আগে মেরে ফেলা হয়েছিল গায়ে আগুন দিয়ে, শুধুমাত্র পণ প্রথার জন্য। বাড়ির লোক বিয়ে দিয়ে দিয়েছিল বোঝা, মানে মেয়ে বোঝা, তাড়াতাড়ি বিয়ে দিতে পারলে বাবা মা বা বাবা রেহাই পাবে। জানি না এখান থেকে আমাদের সমাজ কবে মুক্তি পাবে। যাই হোক, খুব ভালো থাকবেন, পজিটিভ থাকবেন, অ্যাক্টিভ থাকবেন, মোটিভেট থাকবেন, হ্যাপি থাকবেন। আজকের মতো আসছি, টেক কেয়ার।